বাবা কি এসছে? কি আইসক্রিম? বাবা স্বামী দিদি আইসক্রিম এনেছে? হ্যাঁ বাহ, এইবার তো সায়নীকে ছাড়বেই না। না না, হাতেই ধরে থাকো, ওইভাবেই খাবে, মজা। ইস বাবা, রে বাবা, কিং স্নান করছে, সায়নী স্নান করাচ্ছে কিংকে। আপনাদেরকে খুলে দেখাতে পারছি না, কারণ ডোডো প্রচণ্ড অত্যাচার করে। তীর্থের কাক বসে আছে, কতক্ষণে কিংয়ের স্নান হবে? ওকে একটু কেউ স্নান করিয়ে দাও, কালকেই স্নান করেছে কিন্তু, নেশান। করিয়ে দিব, সায়নী আমাকে হেল্প করে দেবে। ও প্রায় আমাকে হেল্প করে দেয় এবং ভীষণ কুকুরকে ভালোবাসে, তাই এত ও হেল্প করে। অ্যাজ এ ডগ লাভার, না হলে কোনোদিনও কেউ এইভাবে হেল্প করতে পারে না। ও ভীষণ ভীষণ ডগ লাভার। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আচ্ছা, এ হচ্ছে সায়নী। সায়নী আমারই মতো হচ্ছে ডগ লাভার, ভীষণ ডগকে ভালোবাসে। ওর বাড়িতেও একটা ডগ আছে, কোনো দিন না ওদের বাড়ি গেলে আপনাকে আপনাদের সবাইকে দেখাবো। তো সায়নী প্রায় চলে আসে আমাদের বাড়িতে কিং ডোডোকে দেখতে, ভীষণ ভালোবাসে। দেখতে পাচ্ছেন ডোডো কেমন চাটুপুটু করছে। আর পরে ভয়েস ওভার দিব দুজনকে। বাবা কে এসছে? কি আইসক্রিম? বাবা স্বামী দিদি আইসক্রিম এনেছে? হ্যাঁ বাহ, এইবার তো আর সায়নীকে ছাড়বেই না। না না, হাতেই ধরে থাকো, ওইভাবেই খাবে, মজা। এখন সারা গরম চলবে ওদের, তিনটে করে আইসক্রিম চলে, একটা ছেলের, একটা ওর, একটা ওর। ও বাবা, তাই নাকি? ও বাবা, কিং হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো। তোমার একটা ফ্রেন্ড আছে জানো ওই বাড়িতে, দেখেছিলে? ফ্রেন্ডটাকে দেখেনি না? সায়নীর বাড়িতে একটা ডগি আছে জানেন তো, ডগিটাকে আপনাদেরকে দেখাবো পরে ফটোতে। ওর আজকে বার্থডে আছে, সবাই উইশ করবেন। আচ্ছা, এই ভিডিওটা যে আজকে করছি ওদের স্নানের, গ্রুমিংয়ের, এই ভিডিওটা পার্সোনালি হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও ওদের গ্রুমিংয়ের উপরে, ওদের স্নানের উপরে। একজন ভদ্রমহিলা জানতে চেয়েছেন তাদের স্নানের ভিডিওটা যদি আমি শেয়ার করতে পারি তাহলে ওনার ভালো লাগবে। তো ওনার ইয়েটাকে আমি সম্মান জানিয়ে আমি ভিডিওটা শেয়ার করলাম। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদেরকে ওয়েলকাম। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, তারা প্লিজ সাবস্ক্রিপশনটা অ্যাড করে নেবেন এবং বেল আইকনটা তার সাথে প্রেস করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান এবং এইভাবেই পাশে থাকবেন। কিং স্নান করছে, সায়নী স্নান করাচ্ছে কিংকে। আপনাদেরকে খুলে দেখাতে পারছি না, কারণ ডোডো প্রচণ্ড অত্যাচার করে। দেখতে পাচ্ছেন দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজা খুললেই
কিন্তু অত্যাচার করবে, স্নান করাতে দেবে না। কান্নটা খালি দেখুন, কেন হনুমান বলি, হনুমান বলার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। তীর্থের কাক বসে আছে, কতক্ষণে তিনি স্নান হবে, ওকে একটু কেউ স্নান করিয়ে দাও, কালকে স্নান করেছে। নেশা নেশা, কিংকে যা করতে হবে ওকে তাই করতে হবে। কেমন দাঁড়িয়ে আছে দেখুন দরজার সামনে, ছায়নি আমাকে একটু চান করা রে। এইবার ধরবে, perfect.